সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 80% মানুষের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো, চূড়ান্তভাবে একদলীয় শাসন কায়েম করতেই 7ই জানুয়ারি নির্বাচন। আওয়ামী লীগ সরকার সংবিধানকে একদল এক নেতার অধীনস্থ শাসন ব্যবস্থার দলিল বানাতে চায় বলে অভিযোগ করেছেন যুগপৎ আন্দোলনের শরিক বারোদলীয় জোটের শীর্ষ নেতারা। জানাবো, নির্বাচন পরবর্তী বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়াই হবে বড় চ্যালেঞ্জ বললেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এদিকে নির্বাচনে সহিংসতার অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বললেন সিএসি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা থাকায় সহিংসতা হচ্ছে, তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং সহিংসতাও ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানিয়ে দেব, বরিশালে বিশাল জনসভার মঞ্চে হাজির হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা 3টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মঞ্চে আসেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। আওয়ামী লীগ সভাপতি লাখো জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত রয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, আলাক্সা তুফান অভিযান ইসরায়েলকে বিলুপ্তির পথ দেখিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে ইসরায়েলের বিরুদ্ধে গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর আলাক্সা তুফান অভিযান এই দখলদার শক্তিকে বিলুপ্তির পথ দেখিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বৃহস্পতিবার রাতে প্রকাশিত অডিও বার্তায় 7ই অক্টোবরের অভিযান সম্পর্কে এমন মন্তব্য করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এই নির্বাচনে 80% মানুষের সমর্থন নেই জয়নাল আবেদিন ফারুক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 80% মানুষের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। রাজধানীর সেগুনবাগিচা ও রিপোর্টার্স ইউনিটির সামনে শুক্রবার সকালে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। জয়নাল আবেদিন ফারুক বলেন, 7ই জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে তাতে দেশের 80% মানুষের সমর্থন নেই। আর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিহ্ন করার জন্য এবং রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এ নাটক মঞ্চস্থ করেছে। তিনি বলেন, গত কয়েকদিনে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা জনগণের অনুভূতি এবং মনোভাব বুঝতে পেরেছি। 7ই জানুয়ারি নির্বাচনে জনগণ অংশ নেবে না, এই দৃঢ় বিশ্বাস আমাদের ভেতরে আছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকেই 7 তারিখের নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আমরা রাজপথে আছি, থাকব। জয়নাল আবেদিন ফারুক আরো বলেন, জনগণ যেটা চায় সরকার সেটা চায় না, তাই সরকার এবং সরকারি দল কি বলছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না এবং করবে না, বর্জন করবে। আর সংবিধান মানুষকে এদেশের জনগণের জন্য, সেই সংবিধান পরিবর্তন করা যায় এবং পরিবর্তনও করা যায়। চূড়ান্তভাবে একদলীয় শাসন কায়েম করতেই 7ই জানুয়ারি নির্বাচন দাবি বারোদলীয় জোটের। আওয়ামী লীগ সরকার সংবিধানকে একদল এক নেতার অধীনস্থ শাসন ব্যবস্থার দলিল বানাতে চায় বলে অভিযোগ করেছেন যুগপৎ আন্দোলনের শরিক বারোদলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, একদলীয় সরকারের অধীনে আগামী 7ই জানুয়ারি নির্বাচনকে চূড়ান্তভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য টার্গেট নিয়ে করা হচ্ছে। কারণ নৌকার প্রার্থী আওয়ামী লীগ, ডামি প্রার্থী আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ, তাহলে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক বলতে নির্বাচন আয়োজনে কিছুই নেই। বিএনপি সহ বিরোধী দলগুলো ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে শুক্রবার সকাল 11টায় রাজধানীর মগবাজার মোড়, মধুবাগ রেলগেট, সিদ্ধেশ্বরী কলেজ এলাকায় বারোদলীয় জোটের উদ্যোগে সংযোগ ও প্রচারপত্র বিতরণকালে নেতারা এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো রাস্তা নেই, জোর করে নির্বাচন করলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না, জনগণ এই প্রহসনে নির্বাচন মানবে না, 7 তারিখে দেশের মানুষ ভোট বর্জন করবে। বারোদলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন শূন্যের কোঠায়, একদলীয় শাসন ব্যবস্থা চূড়ান্ত হওয়ার পথে। এই ডামি মার্কা নির্বাচনে যে দল প্রার্থী সে দলের নেতারাই ভোটার, সুতরাং এই সিন্ডিকেট নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ নেই। জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তাদের পায়ের তলার মাটি নেই। তিনি আগামী 7 তারিখে জনগণকে ডামি ভোট বর্জন করার আহ্বান জানিয়েছেন।
নির্বাচন পরবর্তী বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ পররাষ্ট্র সচিব। নির্বাচন পরবর্তী যে কোনো বৈশ্বিক চাপ কূটনৈতিকভাবে সামাল দেওয়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা তা নিয়ে এখনই ভাবছে না সরকার। সচিব বলেন, আপাতত সুষ্ঠু নির্বাচন, এ নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার রয়েছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, কাঙ্ক্ষিত টার্ন ওভার হবে বলেই আশা করছি। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পর নিষেধাজ্ঞা বা অন্য যা কিছুই আসুক, আমরা আশা করি তা যৌক্তিকভাবে মোকাবেলা করতে পারব। গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয়ের ক্যাফেটেরিয়াতে কূটনৈতিক রিপোর্টারদের সঙ্গে এয়ার হ্যান্ডিং মত বিনিময় সভায় মিলিত হন পররাষ্ট্র সচিব। সেখানে নির্বাচন, রাজনীতি, মার্কিন ভিসা নীতি ও নিষেধাজ্ঞা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। সেই সঙ্গে প্রশ্নোত্তর পর্বে আসে বিদায়ী বছরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য, ব্যর্থতা এবং নতুন বছরের চ্যালেঞ্জের প্রসঙ্গ। সচিব বলেন, নিষেধাজ্ঞা নিয়ে কেউ এখনই চিন্তিত বা ভীত হবার কিছু নেই। বিদেশি কাউকে সন্তুষ্ট করার জন্য নির্বাচন হচ্ছে না। বিশেষ কোনো দেশের স্বীকৃতি পাওয়া যাবে কিনা সেই চিন্তা বা বিবেচনায় আমরা কাজ করছি না, বরং সংবিধানের বাধ্যবাধকতা এবং গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যারা নির্বাচনে এসেছে তাদের নিয়ে যাতে একটি নির্বাচন হয়, ইসি নির্বাচনটি করতে পারে সেজন্য সরকারের তরফে সহায়তা দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সরকারকে জানিয়ে ছুটিতে ভারতে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সহ ওই সময় ছুটিতে যাওয়া সব দূতই সরকারের অবহিত করেছেন, এটাই কূটনৈতিক শিষ্টাচার। মাসুদ বিন মোমেন বলেন, দেড় দশকে উন্নত দেশগুলোর কাছে ঋণ গ্রহীতা থেকে তাদের অংশীদার হয়েছে বাংলাদেশ। আর বিদায়ী বছরে জাতিসংঘ সহ বিভিন্ন বহুজাতিক ফোরামে ভোটে বাংলাদেশের বিজয় বড় অর্জন হিসেবে দেখতে চান তিনি। নির্বাচনে সহিংসতার অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে সিএসি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা থাকায় সহিংসতা হচ্ছে, তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং সহিংসতাও ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সবাই যে আচরণবিধি ভঙ্গ করেছে ব্যাপারটা তা নয়, তবে রাজনৈতিক সহিংসতা হচ্ছে। সিসি বলেন, শাসক দলে সবাই আচরণবিধি ভঙ্গ করেছে, এটা ঠিক নয়। নির্বাচনের মাঠে আমরা ঘুরেছি, প্রশাসনের উপর প্রার্থীদের আস্থা আছে বলে আমরা জেনেছি। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া পাল্টা ধাওয়া ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। সহিংসতা একেবারেই হয়নি সেটা বলছি না। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি তারা যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন এবং ভোটের দিন যেন একটি সহজ স্বাভাবিক পরিস্থিতি থাকে। এ সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, কাউকে ভোট দিতে বাধ্য করা অথবা ভোট প্রয়োগে বাধা প্রদান দুটি মানবাধিকারের লঙ্ঘন। তিনি বলেছেন, সাংবিধানিক দায়িত্বের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, প্রত্যেকের অধিকার আছে তাতে অংশ নেবার। এখন কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে তিনি তার অধিকার ক্ষুণ্ণ করলেন, কিন্তু এতে নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে তাদের আহ্বান জানানো উচিত, বিএনপিকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু নির্বাচনে না এলে আমাদের কিছু করার নেই। এদিকে নির্বাচন কমিশনার ইসি রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি দেয়, পথেঘাটে কিংবা যেখানেই হোক, দায়ী ব্যক্তিদের শাস্তির আওতা আনা হবে। ভোটাররা নির্ভয় এবং নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে পারবেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আলাকসা তুফান অভিযান ইসরায়েলকে বিলুপ্তির পথ দেখিয়েছে হামাস। ফিলিস্তিনের ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ইসরায়েলের বিরুদ্ধে গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর আলাকসা তুফান অভিযান এই দখলদার শক্তিকে বিলুপ্তির পথ দেখিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় 7 অক্টোবর অভিযান সম্পর্কে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শতাব্দীর সেরা আঘাত এনেছি। 7 অক্টোবর ফিলিস্তিন জনগণ এই অপরাধী শত্রুর পরাজয়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে, যা তাদের অন্তরে চির জাগরুক হয়ে থাকবে এবং তারা তাদের বিজয়ে গর্বিত এবং গর্বিত হতে থাকবে। 27 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত এই দখলদার শক্তির ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছে আবু উবায়দা। তিনি বলেন, গত 2 মাসে আমরা ইসরায়েলের 825টি সামরিক যান আংশিক এবং পুরোপুরি ধ্বংস করেছি। ফিলিস্তিনি যোদ্ধারা গত 24 ঘন্টায় 3টি ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলেও জানান হামাসের মুখপাত্র। তিনি বলেন, গাজাবাসী উপর ইসরায়েলের সহিংস হামলা বন্ধ এবং গণহত্যার অবসান ঘটানো এখন আমাদের প্রধান অগ্রাধিকার ভিত্তিক কাজ। আবু উবায়দা আরো বলেন, আমাদের অগ্রাধিকার হলো আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ করার আগ পর্যন্ত কোনো বন্দি বিনিময় চুক্তি হবে না। এর আগে নভেম্বরের শেষ সপ্তাহে কাতার এবং মিশরের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতির চুক্তির আওতায় 105 ইসরায়েলিকে মুক্তি দিয়েছিল হামাস।